আজ থেকে তরিতামাই আমার সব। বাহ, এত তাড়াতাড়ি তুমি আমার দাদাকেও বশ করে নিলে। মানুষকে ভুল পথে নিয়ে যাওয়াই কি তোমার কাজ? তোমার বোন বিবি তোমাকে বুঝি এই শিক্ষাই দিয়েছে? কোন ঠাকুর তোর দাদার ভার নেবে তা আমি জানি না লোকনাথ, তবে আজ থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনার সব ভার আমি নিজের কাঁধে নিলাম। ওই তো সেই নীল রুদ্রাক্ষ, তুলে নাও ওটাকে, তুলে নাও। সে তোমার দাদাই বলো বা ওই আচার্য ঠাকুর, সবাই ওই তরিতামায়ের কাছে একবারে শিশু। একবার ওনাকে এই বাড়িতে আনতে পারলে আমাদের এই বাড়ি থেকে তখন কে তাড়ায়? কিন্তু হঠাৎ করে এই অশান্তি কেন শুরু হলো বলতো? আমি বালগোপালের জায়গায় বনবিবি পুজো করবো বলেছি বলে, আর দাদা তো আমাদের এই বাড়ি থেকে চলে যেতে বলেছে, তাই তো? বলছিলাম একটা কথা বলো দেখি গিন্নি, ওই বালগোপাল কবে তোমাদের কি উপকার করেছে? শোনো মাধু, যত তাড়াতাড়ি সম্ভব তরিতামাকে বাড়িতে নিয়ে এসো। একবার বনবিবির পুজোটা হয়ে গেলে তখন তোমার দাদার কি ক্ষমতা আমাদের তাড়ায়। আর তরিতামা যদি একবার ওই আচার্য ঠাকুরের যজ্ঞটা পণ্ড করে দিতে পারে, তখন তো তোমার দাদার বংশে বাতি দেওয়ার আর কেউ থাকবে না। মাঝে তাতে কি হবে? দাদা কখনোই রাজি হবে না। ঠাকুর, বিশ্বদাদাকে কে ফিরিয়ে আনবে? অন্নপূর্ণার দিদি তো খুব কষ্ট পাচ্ছে, এই দুঃসময় তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না ঠাকুর। ও লোকনাথ বেনি, আমাদের ঠাকুর যে খুব অসুস্থ, তার রুদ্রাকে শক্তি চলে গেছে, তাকে যে একবার যেতেই হবে রে। দেখ না নীল রুদ্রাকের মালা কেমন ছাই রং হয়ে গেছে। কিন্তু কে এই পাপি ঠাকুর? আমি বলছি কে সেই পাপি? তোর দাদা। আমায় ঠকাচ্ছিস তুই,
মিছে কথা বলছিস তুই আমাকে। তোরিতা মাকে মিছে কথা বলছিস, জানিস জানিস নরকে ওঠাই হবে না তোর। যুবরাজ দাকে তুমি ভালোবাসো? সত্যি কথা স্বীকার করব তাতে আমি ভয় পাই না। যুবরাজদার প্রতি নিশ্চয়ই আমার দুর্বলতা আছে, আমি মন থেকে চাই যুবরাজদার ভালো হোক। তাহলে যুবরাজ সেনগুপ্তকে বিয়ে করনি কেন? কেন এসেছিল আমার জীবনে? এই ঈশান যখন গুলি করবে জামাইবাবুকে, তখন কি হবে? আমাদের ড্রেস পরা যারা লোকজন থাকবে, পুলিশের ড্রেস পরা আমাদের যে লোকজন থাকবে, তারা ঈশানকে গুলিতে ফুল ঝাঁঝরা। তুমি বেঁচে আছো, তাহলে আমাদের পালা ছেড়ে দিলে কেন? আপনারা কারা? আমাকে আমাকে কি কিন্তু রাজবাড়ির অনেক জিনিস তলে তলে পাচার করেন। মিথ্যে বলছে ড্যাড, সব সমস্ত মিথ্যে কথা বলছে। মহেন্দ্রকে আমি সব কিছু জানাবো, তাকে জানানোটা আমার কর্তব্য। রিয়াজি সাহেব, অ্যারেস্ট কুমার। উপহার আর ঋণ, এই দুটো শব্দ না পাশাপাশি কোনোদিনও রাখতে নেই। আপনাদের সঙ্গে বেরিয়ে আমারও কিন্তু খুব ভালো লেগেছে, সেই দিক থেকে আমারও আপনাদের ধন্যবাদ জানানো উচিত। মিথ্যে বলে বেশি দিন যেতা যায় না গো। উনি নিজের স্বার্থের জন্য সারা গায়ের মানুষকে ভুল বোঝাচ্ছেন, কিন্তু একদিন না একদিন সবার এই ভুল ভাঙবেই, তুমি দেখে নিও। মন থেকে ডাকলেই ঠাকুরকে পাওয়া যায়, আর ঈশ্বরকে তো যে কেউ ডাকতে পারে। দিন পুছে মেরা নাম আর পতা রস্মোঁ কো রখ কে পরে চার কদম বস চার কদম চল দো না সাথ মেরে দিন কুছ কহে দিন কুছ সুনে হাথোঁ মে হাথ লিয়ে তো চম্পা চামেলি ফুল ফ্যামিলি নিয়ে খেতে চলে এসেছে। এত ভালো মন তোমার, তারপরেও এত রাগ কেন করো আমার উপর? ঠিয়া আমার কাছে শুধুমাত্র একটা অপরাধ বোধ, একটা অনুতাপ, আর কিচ্ছু না। ওর জায়গায় অন্য কোনো মানুষ থাকলেও আমি এরকম আচরণই করতাম। আমি কথা দিচ্ছি আমি আর কখনো আজে বাজে কারণে মন খারাপ করবো না। হাসছেন কেন? যখন ফিরে এসেছি একবার তখন বদলা তো নিয়ে যেতে হবে। কি বৌমনি, চলো এক বদলা তো।